মাইশা মালিহা তার জানলার গ্রিন ধরে যে আকাশ কিংবা বাইরের পৃথিবীর ছবি দেখছে তার রং এখন কেমন শখের পাখির সাথে সে এখন কোন গান গায় পড়ার টেবিল ছেড়ে যেন সে পার করছে অলস উদার সময় কখনও জানালাই কখনো পাখির কিচির মিচির শব্দের সাথে কখনো টিভি পর্দা কিংবা স্মার্টফোনে চোখ রেখে সময় ক্ষেপণ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার সাতটি পত্র শেষ হলেও বাকি পরীক্ষা চার ধাপে প্রায় এক মাস পিছিয়েছে এই ছন্দপতনই এখন কেমন আছে মালিহা নিজের মনটাকে এক জায়গায় না স্থির রাখতে পারতেছি না মানে চারিদিকে যত কিছু দেখতেছি টিভি খুলতেছি বা ফেসবুকে স্ক্রল করতেছি যে নিউজগুলো আসতেছে আমাদের সামনে এগুলো আমাদের আসলে অনেক খারাপ লাগতেছে অ্যাজ এ স্টুডেন্ট আমি বুঝতে পারি যে কোনো স্টুডেন্টই আসলে এখন পড়াশোনা করতে পারতেছে না তখন একটা মানে একটা ট্র্যাকে থেকে কাজটা করি মাঝখানে কোনো বাধা আসলে তখন ওই কাজটা আগের মতো হয় না তো সেক্ষেত্রে অনেকে বলতেছে যে এখন অনেক সময় পাইসো যেগুলো গ্যাপ ছিল পূরণ করো কিন্তু এটা আসলে হয় না শুধু মাইশা মালিহা নয় অন্য এইচএসি পরীক্ষার্থীদেরও একই অবস্থা জীবনের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালে চারপাশের পরিস্থিতি প্রভাব ফেলেছে পড়াশোনায় অনেকের দুশ্চিন্তা এইচএসি পরবর্তী উচ্চশিক্ষায় ভর্তি নিয়েও একে তো আমরা অনেক পিছানো তার উপর থেকে আমাদের এইচএসসি এক্সাম যে টাইমে শুরু হওয়ার কথা সেখানে শুরু হচ্ছে না আগায় যাচ্ছে আমরা টাইম কম পাচ্ছি তার উপর সামনে একটা অ্যাডমিশন বোধ করে একটা পরিক্রাম বন্ধ হওয়া মানে একটা স্টুডেন্টের জন্য প্রচুর ধাক্কার বিষয় মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেছে এবং যে আমাদের পড়ার ধারাবাহিকতা তো এটা নষ্ট হয়ে যাইতেছে এমনিতে স্কুল কলেজ বন্ধ থাকলে পড়াশোনার ওপর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় মনোযোগী থাকা না এটা অস্থিরতা কাজ করছে কারণ আমাদের এইচএসসির পরে আবার ভর্তি পরীক্ষা আছে গোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সমাবেশ বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন সহ নানান কর্মসূচি পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি এ অবস্থায় বন্ধ ঘোষণা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাও চার ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় এক মাস এতে পরীক্ষার্থীদের কতটা ক্ষতি হচ্ছে আর পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডারেও প্রভাব পড়বে আরও কতটা এবছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দ লাখ একষট্টি হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলমান পরিস্থিতি এবং পরীক্ষা পেছানোই মানসিক চাপে পড়ছেন তারা বিভিন্ন উপায়ে পরিবারকে তাদের পাশে থাকার পরামর্শ আমরা অভিভাবকদের দিকে পরামর্শ দিব সন্তানকে এই মুহূর্তে গুণগত সময় দেওয়ার জন্য তাদের সাথে পারিবারিকভাবে যারা তারা আলাপ আলোচনা করেন কথাবার্তা বলেন এবং পড়ালেখার নিয়ম এবং ধারাবাহিকভাবে রুটিন করে পড়ালেখার যে চলমান প্রক্রিয়া ছিল সেটি যেন ব্যাহত হতে না দেন পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মনের কষ্ট দুঃখ চাপা বা যে মনের ভেতরে যে ক্ষোভ থাকে চাপ থাকে সেটি যেন পরিবারের সদস্য বা শিক্ষকদের সাথে খানিকটা ভাগ করে নেন শেয়ার করে নেন সেই সাথে তারা যেন নিজেদের ভেতরে একটি যোগাযোগ রক্ষা করে চলেন সবসময় কারণ পরীক্ষা যখন পিছিয়ে যায় তখন স্বভাবতই তারা পড়া থেকে খানিকটা দূরে চলে যায় মহামারী করোনায় একাডেমিক ক্যালেন্ডারে যে ওলট পালট হয়েছে তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এর মধ্যে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ত্রিশ জুনে আর বন্যার কারণে সিলেট অঞ্চলের পরীক্ষার্থীদের শুরু হয় দশ দিন পরে নয় জুলাই চলমান পরিস্থিতিতে স্থগিত থাকা পরীক্ষাগুলো এগারো আগস্ট থেকে শুরু হবে নতুন সময়সূচিতে এই একমাস একাডেমিক ক্যালেন্ডারে প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা তারপরও শিক্ষার্থীদের বিচলিত না হবার আহ্বান ঢাকা কলেজ অধ্যক্ষের মনে রাখতে হবে উচ্চ মাধ্যমিকের এই ফলাফলটা একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং তারা গভীর মনোনিবেশ করে আর মানে বিচলিত না হয়ে তাদের পড়াশোনা করে অধ্যয়ন করে অধ্যবসাটাকে বাড়িয়ে দিবে এবং মানসিকভাবে তারা স্থির থেকে অভিভাবকরা অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে তারাও বাচ্চাদেরকে সাপোর্ট দিবেন আমরা শিক্ষক যারা আছি আমরাও সাপোর্ট দিব এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন বর্তমান অবস্থায় পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকায় পেছাতে বাধ্য হয়েছে সরকার মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই এগারোই আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছি যাতে শিক্ষার্থীরা তাদের যে মানসিক যে সমস্যাটা হয়েছে সেটাকে রিকাভারি করে তারা পুনরায় আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আমাদের নতুন শিডিউল অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারে সেই জন্যই আমাদের এই গ্যাপটা আমরা দিয়েছি তাদের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের পরীক্ষার হলে ফেরাতে যে পরিবেশ প্রয়োজন তা তৈরির জন্য বলছেন বিশেষজ্ঞরা ফরহাদ বিন নূর এখন ঢাকা Oh.